নমস্কার বন্ধুরা, মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজ ট্রাইমেক্সার ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান। ট্রাইমেক্সার ট্যাবলেট এটি তৈরি করেছে ম্যাকলিওয়ার্ডস ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড। এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো টেলমিসার্টন 40 mg, এমলোডিবিন 5 mg এবং হাইড্রোক্লোরোথিয়াজাইড 12.5 mg। এটি একটি স্ট্রিপে 10টি ট্যাবলেট থাকে। ট্রাইমেক্সার ট্যাবলেট হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। দেহে উচ্চ রক্তচাপের মাত্রা বেড়ে গেলে নানান রোগের সৃষ্টি হওয়ার ঝুঁকি থাকে, যেমন হৃদরোগ, স্ট্রোক এবং হার্ট অ্যাটাক। এইসব সমস্যাগুলির সূত্রপাত প্রতিরোধ করতে এই ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক। এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে, প্রতিদিন সকালে টিফিন করার পর একটি ট্যাবলেট খেতে হবে। এছাড়া রোগীর সমস্যার উপর ভিত্তি করে ডোজের পরিবর্তন করে থাকেন চিকিৎসক। এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, তা হল মাথা ঘোরা, মাথা ব্যথা, বমির ভাব, ফুলা এবং ক্লান্তি। যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।